প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেবে বর্তমান বিশ্বে আসলে কি হচ্ছে, এই করোনার আতঙ্কে আসলে ফায়দা কার হচ্ছে। ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করব তার আগে কেউ হয়তো করেনি। পুরো পৃথিবীতে বর্তমানে এমন একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা হলো করোনা ভাইরাস। আপনারা এর আগে ইন্টারনেটে এই টপিকসের উপরে হয়তো অনেক ভিডিও দেখেছেন। আমি এই ভিডিওতে আপনাদের কিছু প্রশ্ন করব যার উত্তর আপনাদের দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর করোনা ভাইরাস সম্পর্কে আপনাদের সকল ধারণা পাল্টে দেবে। আমার প্রথম প্রশ্ন, যেখানে পুরো বিশ্বে এই ভাইরাসের এফেক্ট, সেখানে কেন চীনের উহান শহর ছাড়া আর কোনো শহরে এই ভাইরাসটি ছড়ালো না? কেন চীনের রাজধানী এই ভাইরাসে মোটেও আক্রান্ত হয়নি? চীনের সব ডাক্তার এবং সাংবাদিকদের কেন সরিয়ে দেয়া হলো? বিশ্বের সব দেশ যেখানে চীনের কাছে তথ্য চেয়েছিল, চীন কেন কোনো তথ্য দিতে রাজি হয়নি? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের কোনো দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভাইরাস মানুষ থেকে ছড়ায় না। এইরকম টুইট 11 জানুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কর্মীরা করেছে। তারা এমনটা কেন করেছে? বর্তমানে প্রমাণিত হয়ে গেছে যে করোনা ভাইরাস মানুষের থেকে মানুষের শরীরে কি ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেন মিথ্যা বলেছিল? উহান শহর থেকে কেন 50 লাখ মানুষকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল? ইতালিতে 6 ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, তাহলে কেন একজন চীনা মহিলা বলেছিল আমরা চাইনিজ ভাইরাস না, আমাদেরকে কাছে টানুন? আর তারপরই পুরো ইতালিতে এই ভাইরাসটি মহামারী আকার ধারণ করেছে। পুরো পৃথিবী বর্তমানে চীন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সন্দেহের চোখে দেখছে। আমরা সামান্য রিসার্চ করে বুঝতে পারলাম এই করোনা ভাইরাস চীন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি চাল হতে পারে। চীনারা প্রথমে এই ভাইরাসটির অ্যান্টিডট বানিয়েছে, তারপর ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। নিজেদের দক্ষতা প্রমাণ করে দেওয়ার জন্য কয়েকদিনের ভেতর হাসপাতালও বানিয়ে ফেলেছে। এই সব কিছুই রাজনীতির অংশ ছিল। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই কি রাতারাতি এক সপ্তাহের ভিতরে এত বড় হাসপাতাল তৈরি করা সম্ভব? চীনারা সবসময় নিজেদের দোষ লুকিয়ে ফেলে, তারা পুরো পৃথিবীতে এই ভাইরাসের সাথে অরাজকতার সৃষ্টি করে দেয়। বিশেষ করে ইউরোপে বিশ্বের প্রায় সকল দেশ অর্থনৈতিক অবস্থা এর দ্বারাই প্রভাবিত হয়। বিভিন্ন দেশের কলকারখানা বন্ধ হয়ে যায়, যার ফলশ্রুতিতে শেয়ার বাজারের ধস নামে। চীন তাদের দেশের এই মহামারী খুব দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ এই ভাইরাসের ভ্যাকসিন হয়তো আগের থেকেই তাদের কাছে ছিল। মাত্র কয়েকদিনের ভেতরেই উহান শহরে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। এটি কিভাবে সম্ভব, যেখানে ইতালির মতন এত উন্নত দেশে এর বিস্তার এখন পর্যন্ত থামানো সম্ভব হয়নি? আসলে চীন আগে থেকেই প্রস্তুত ছিল। এর ফলে চায়না যেসব দেশ থেকে জিনিসপত্র আমদানি করে, সেই সব জিনিসপত্রের দাম কমে যেতে শুরু করে, স্বর্ণের দাম কমতে থাকে, এবং এই কয়েকদিনের মধ্যে চায়না 100 টন স্বর্ণ ক্রয় করে ফেলে মার্কেট থেকে। আপনি এখন অবশ্যই জানেন চায়না এখন কলকারখানা আবার চালু হয়ে গেছে, যেখানে পুরো বিশ্বের কলকারখানা বন্ধ রয়েছে। পুরো বিশ্বে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, এবং পুরো বিশ্বই যেখানে লকডাউন হয়েছে, পুরো বিশ্ব হাহাকার করছে, সেখানে চীনারা তাদের ফ্যাক্টরিতে কাজ শুরু করে দিয়েছে। চীনারা ওইসব জিনিসপত্র দেদারসে কেনা শুরু করছে, যেই সব জিনিসপত্রের দাম একেবারে কমে গেছে, আর ওইসব জিনিসপত্র বেচতে শুরু করেছে যেই সব জিনিসপত্রের দাম উচ্চহারে বৃদ্ধি পেয়েছে, যেমন মাস্ক সহ আরও অনেক ধরনের সেফটি ইকুইপমেন্ট যা এই ভাইরাস মোকাবেলায় ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন তো, কিভাবে রাশিয়া এবং উত্তর কোরিয়া কোভিড-19 মতন মহামারী ভাইরাস থেকে মুক্ত রয়েছে? কারণ এই দুটি দেশ সবসময় চীনের সহযোগী হিসেবে কাজ করেছে। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এই দুটি দেশের সংক্রমণের সংখ্যা একেবারে হাতে গোনা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, ইতালি, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ফ্রান্সে গুরুতরভাবে এই করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে, কারণ এই সব দেশ সবসময় চীনার বিরোধিতা করে এসেছে। কিভাবে হঠাৎ করেই উহান শহর করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে গেল? হয়তো চীন এর উত্তরে বলবে তাদের ব্যবস্থা খুব কঠিন ছিল, যাতে অন্য শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে তার জন্য উহান শহর লকডাউন করে দেয়। কিন্তু যদি উত্তরটা এমন হয়, তাহলে ব্যাপারটা কি হাস্যকর হয়ে গেল না? যদি এমনটাই হতো, তাহলে অন্য সব দেশও তো লকডাউন করেছে, সেখানেও তো এইভাবে তাহলে মহামারী আটকে যাওয়ার কথা, ওই সব দেশেও উহানের মতন ভাইরাস সীমিত থাকতো। তাই এই কথা জোর দিয়ে বলাই যেতে পারে, এই ভাইরাসের ভ্যাকসিন চীনের কাছে রয়েছে। কেন বেইজিংয়ের মতন এত বড় শহরে এখন পর্যন্ত একজন মানুষও এই ভাইরাসে মৃত্যুবরণ করেনি?
যেখানে এই ভাইরাস আমেরিকা, ইতালির মতন বড় বড় শহরকে আর্থিকভাবে একেবারে ধ্বংস করে দিয়েছে। খুব দ্রুতই আমেরিকার আর্থিক অবস্থা চীন থেকে নিচে নেমে যাবে। চীন খুব ভালো করেই জানে যে তারা আমেরিকাকে সম্মুখ যুদ্ধ করে কখনোই হারাতে পারবে না, তাই তারা এই উপায় অবলম্বন করেছে। এই মহামারী ভাইরাসই হলো তাদের বিশ্বজয়ের ফর্মুলা। তারা অন্য দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু বানানোর জন্য এই ভাইরাস ব্যবহার করেছে। উহান শুধুমাত্র মহামারী ছড়ানোর একটি প্রদর্শন ছিল মাত্র। বর্তমানে করোনা ভাইরাস পুরো বিশ্বের মহামারীর চরম অবস্থায় পৌঁছে গেছে। চীনের প্রধানমন্ত্রী উহান শহরে আক্রান্ত রোগীদের দেখতে কেবলমাত্র একটি ফেস মাস্ক পরেই ভ্রমণ করেছিলেন। এত বড় একটা দেশের রাষ্ট্রপতি হিসেবে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছুই ছিল না। এ থেকেই আন্দাজ করা যায় যে কোনো প্রকার ভাইরাসে যাতে সে আক্রান্ত না হয় তাকে আগে থেকেই ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছিল। তাই বলা যায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই এই ভাইরাসের চিকিৎসা বের করে ফেলেছিল চীন। আমার এই তথ্যগুলোতে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে মিলিয়ে নেবেন। চীন যেসব দেশের অর্থনৈতিক ব্যবস্থা একদম থেমে গেছে ওই সব দেশের সাথে বাণিজ্য শুরু করবে, তারপর ঘোষণা দেবে তাদের বিজ্ঞানীরা এই ভাইরাস নষ্ট করার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই, যেই ডাক্তার এই ভাইরাস সম্পর্কে পুরো পৃথিবীকে ধারণা দিয়েছিল ওই ডাক্তারকে চীন সরকার বন্দী করে ফেলেছিল। পরবর্তীতে ওই ডাক্তারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। প্রিয় দর্শক, আমার এই তথ্যগুলো সম্পর্কে আপনাদের যুক্তিতর্ক সহ মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করার অনুরোধ রইল। আমি এবারের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।